कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। তালাকের নোটিশ ফাঁস হওয়ায় নিজের আইনজীবীর ওপর ক্ষিপ্ত শাবনূর। তালাকের নোটিশে স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ করেছিলেন শাবনূর। সেই নোটিশ ফাঁস হওয়ায় নিজের আইনজীবীর ওপর ক্ষেপেছেন একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা। গণমাধ্যমকে তিনি জানান, কারো অনুমতি ছাড়া কেউ ব্যক্তিগত বিষয় প্রকাশ করতে পারেন না। আমি আমার আইনজীবীকে প্রশ্ন করলাম, তিনি কেন এটি প্রকাশ্যে নিয়ে আসলেন। তিনি এ বিষয়ে কিছুই বললেন না। তিনি দাবি করেছেন, বিচ্ছেদের বিষয়ে তিনি কাউকে কোনো ধরনের তথ্য দেননি। শাবনূরের আইনজীবী কাউসার আহমেদ জানান, তালাকের নোটিশ জনসমক্ষে প্রকাশ তিনি করেননি। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। তখন তিনি হ্যাঁ বলেছেন, তবে বিচ্ছেদের বিষয়ে তিনি কাউকে কোনো ধরনের তথ্য দেননি বলেও জানান। শাবনূরের বক্তব্য, কি হচ্ছে না হচ্ছে এটি বলার তো আমি কেউ না। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা একেবারে গোপনে করতে চেয়েছিলাম, তবে আইনজীবীর জন্য আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকছে না। 2012 সালের 28 ডিসেম্বর অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদ হৃদয়কে বিয়ে করেন শাবনূর। 2013 সালের 29 ডিসেম্বর এ দম্পতি আইজা নিহান নামে এক ছেলে সন্তানের জন্ম দেন। চলতি বছরের 26 জানুয়ারি নিজের স্বাক্ষরসহ বিচ্ছেদ পত্র অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে স্বামী অনিককে পাঠান এক সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।